আমি জানি কি আপনাদের এন্ড থেকে অনেক তুলনা শুরু হয়ে গেছে, অনেকেই আন্দোলনে ছিলেন শুরুতে, প্রচুর তারা সামনে সারিতে এসে রাতটার দিন জেগেছেন। তারা কি তাদের সিনেমার প্রমোশনের জন্য যাননি? তারা কি তাদের ফটোশুট করেননি, তাদের ছবি প্রমোশন করেননি? তাহলে যখন মুখ্যমন্ত্রী তার নিজের অনুষ্ঠান ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। মানতে পারছি না, কারণ ফেস্টিভ্যালটা সবাই, উৎসবটা সবাই, প্রোটেস্ট হতেই পারে। যেরকম কারো কারো রাইট আছে, আমাদের যেরকম রাইট আছে প্রোটেস্ট করার, আমাদের ফেস্টিভ্যালেরও রাইট আছে। এবার একটা প্রোটেস্ট হচ্ছে বলে আমি ফেস্টিভ্যাল করবো না, বা ফেস্টিভ্যাল হচ্ছে বলে আমি প্রোটেস্ট করবো না, এটা হতে পারে না। দুটো একসঙ্গেই চলতে পারে, যেটা আমরা দেখেছি। আমার যেটা বক্তব্য হলো যে এই যে অনশন বা এই যে জাস্টিস ফর অভয়া চলছে, এটা কোনো না কোনোখানে গিয়ে না ইট ইজ লুজিং ইজ ডিরেকশন। এখন ইট হ্যাজ বিকাম লাইক এ হেডলেস চিকেন। প্রথমে ডাক্তাররা বললো 5টা দাবি, তারপরে 7টা, তারপরে 10টা। কোনোখানে মনে হচ্ছে যে ডাক্তাররা ভুলে যাচ্ছে যে ওরা এক্স্যাক্টলি চাইছেটা কি। সুপ্রিম কোর্ট যখন লাস্ট হিয়ারিংয়ে ক্লিয়ারলি জিজ্ঞেস করলো আমাদের ইন্দিরা সোয়ানি সিনিয়র অ্যাডভোকেটকে যে ডাক্তাররা কি ব্যাগ গেছে যাবে, ওরা কিন্তু পুরো ক্লিয়ার অ্যান্সার দেয়নি। এখন যে জায়গাটা গিয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি যে এই যে প্রোটেস্টটা, প্রোটেস্টে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে কান্ট্রির ইনস্টিটিউশনসগুলোকে আমরা মানতে চাইছি না, আমরা সুপ্রিম কোর্ট মানতে চাইছি না, আমরা CMR বা চিফ সেক্রেটারি বলা কথা মানতে চাইছি না। দের হ্যাজ বিন, দেখুন একটা মিটিং হয়েছে, কোনো না কোনো জায়গায় কোর্ট স্টেট গভর্নমেন্ট অ্যাফিডেভিট দিয়ে কোর্টে বলেছে যে আমরা এই কাজগুলো করছি, আমাদের একটু সময় দরকার। সেটাও বলেছে যে আরজি করে স্লো চলছে, আরজি করটা হয়ে যাবে বা 31st অক্টোবর। তো আমাদেরকে সরকারের উপরে ভরসা রাখতে হবে। সরকারের উপরে যদি ভরসা না রাখো, আর যদি কোনো ইনস্টিটিউশনই মানো না, আমি পুলিশ মানি না, আরে ওই কলকাতা পুলিশের যেটা ছিল প্রথম দিন থেকে CBI ও ফার্স্ট চার্জশিট ওটা দিয়েছে। আর রেপ একবার হওয়ার পরে ওয়ান্স এ চার্জশিট অফ রেপ ইজ ফাইল, ওটাকে গ্যাং রেপে আর ট্রান্সফার করার কোনো প্রভিশন নেই। তো সেখানে যদি সেইভাবে দেখো, ইতিহাস যদি দেখো, তাহলে আমরা প্রথমে কী বলেছি যে কলকাতা পুলিশকে মানি না, কিন্তু CBIও কিন্তু আলটিমেটলি গিয়ে সেটাই দিয়েছে। এখন আমরা যেটা দেখছি না, এই প্রোটেস্টটা একটা সামওয়্যার লাইক আরবান ন্যাশনালিজম হয়ে যাচ্ছে, একটা নিহিলিজম হয়ে যাচ্ছে। আমরা জানি না আমরা চাই কি, যে আমি গোল পোস্টের দিকে গোল দিতে যাচ্ছি, গোল পোস্টটাকে আবার একটু পিছনে ফিরিয়ে দেওয়া হলো। আর এই লাইভ স্ট্রিমিং তো আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা বলেছে, তাহলে ডাক্তারদেরও লাইভ স্ট্রিমিং হোক, সব জায়গাতেই লাইভ স্ট্রিমিং হোক। আরে চিফ সেক্রেটারি বসছে, স্টেটের হাইয়েস্ট ব্যুরোক্র্যাট, হি ইজ সিটিং, মিনিটস অফ মিটিং হচ্ছে। আর তোমরা কী চাইছো, প্রতিবাদ করো, কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে কোনোখানে জাস্টিস ফর অভয়টাকে হারিয়ে ফেলো না। এটা কি দেখা গেছে? আমাদের তো আমরা জানি রেপ অ্যান্ড মার্ডারের জন্য ডেথ পেনাল্টি আছে। ডেথ পেনাল্টির জন্য কি আমাদের ক্রাইম কমে গেছে ইন্ডিয়াতে? কি রেপ কমে গেছে না মার্ডার কমে গেছে? শুনুন, সবাই বলছে জাস্টিস, ইট শুড বি ফাস্ট জাস্টিস, খুব তাড়াতাড়ি জাস্টিস চাই, কিন্তু আমি একটা কথা বলতে চাইছি, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। জাস্টিসকে সময় দিতে হবে, CBIকেও প্রপার টাইম দিতে হবে ফর ইনভেস্টিগেশন। CBI খুব ইন্ডিয়ার প্রিমিয়ার এজেন্সি, সেম জিনিসটা যেটা কলকাতা পুলিশ বলেছে সেটাও CBI এসে বলেছে। বেশ, যেহেতু সময় শেষ, আমি দুটো জিনিস বলবো। আপনি বলছেন যে হাইকোর্টের উপরে, কোর্টের উপরে আস্থা রাখা উচিত, CBI এর উপরে আস্থা রাখা উচিত, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না জুনিয়র ডাক্তার, এটা কি করে হতে পারে? এগুলো আপনাদের যুক্তি, পুলিশের উপর আস্থা রাখা উচিত। আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিছুক্ষণ আগে তুলনাটা হলো বলে তো তুলনা টানতে আমিও বাধ্য হচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনের সঙ্গে এই অনশনের তুলনা কেন করছেন আপনাদের, আপনি প্রশ্ন করলেন। আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তিনি কোর্টের উপরে আস্থাশীল, তিনি নিজে সুপ্রিম কোর্টের উপর আস্থাশীল, তার একাধিক মন্তব্য, এই তো ঘটনা, অভয়ের ঘটনা তো একমাত্র ঘটনা নয়, বিগত 11 বছরে হাজার হাজার দুর্নীতি নিয়ে, হাজার হাজার কোর্টের অবজারভেশনস নিয়ে, এই আমি যখন একের পর এক শো করেছি, তারপর দেখেছি সেই সময়তে সেই অবজারভেশনগুলো আসার পর, নির্দেশগুলো আসার পরে, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে যেভাবে কোথাও সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাকে কোথাও আক্রমণ করেছেন, হাইকোর্টে অনেক সময় শুনানিকে আক্রমণ করেছেন, তারপর কি সত্যি মনে হয় যে তুলনা টানাটা অস্বাভাবিক মনে হয়? সরকারি শোনো, এই বাকিতে থেকে উত্তর নেই, কোর্টের আবার কোর্টের জাজমেন্টটাকে ভালো নাই লাগতে পারে, আমি সেটাকে ক্রিটিসাইজ করতেই পারি, কিন্তু সেই বলে যে আমি সেটাকে মেনে নেব না, সেটা হতে পারে না। মেনে নেয়নি তো,
ধর্মতলায় আসি তখন এসে আমরা ডিক্লেয়ার করি যে আমরা তখন থেকে কমপ্লিট কাজে যোগদান করেছি। কমপ্লিট মানে সমস্ত কিছু, যেটা সুপ্রিম কোর্ট বলেছিলেন কমপ্লিট ইনডোর আইপিডি ওপিডি ওটি সমস্ত জায়গায় আমরা যোগদান করেছি। যোগদান করেছি বলেই ওখানে অনুসরণকারীর সংখ্যাটা 6 ছিল, তারপরের দিন 7, নইলে ওখানে অনুসরণকারীর সংখ্যাটা 3,500-4,000 হতো। স্বাস্থ্য ব্যবস্থার পুরো আমূল পরিবর্তন দরকার। স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে জায়গায় জায়গায় ঘুম ধরে গেছে, কিন্তু চিকিৎসকেরা কোনো সময়তেই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাননি, তারা পুলিশ মন্ত্রী পদত্যাগ চাননি, তারা চেয়েছিলেন পুলিশ কমিশনার, যেন পুলিশ কমিশনার একমাত্র দুষ্টু লোক, পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হোক, কিন্তু পুলিশ মন্ত্রী ভালো, তারপর আস্থা আছে। স্বাস্থ্য ব্যবস্থায় ঘুণ রয়েছে, সন্দীপ ঘোষ খারাপ, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা আছে। এই জায়গাটায় কোথাও আমার দ্বিচারিতা মনে হয়েছিল শুরুতে, কিন্তু পাশাপাশি এটাও ঠিক, সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত সত্যি সত্যি যদি সদিচ্ছা থাকতো এই সমস্যার সমাধান হওয়া কি অসম্ভব হতো খুব একটা, নাকি এর পেছনে সত্যিই রয়েছে অন্য কোনো বড় ষড়যন্ত্র? আপনি কি মনে করছেন? একদম ঠিক কথা বলছেন যে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর যে দায়িত্ব, সে দায়িত্ব যখন পালন করেননি তাহলে তাদের জন্য কি বলা উচিত? আজকের যে এই পরিস্থিতি এখানে এসেছে, যত বেশি অবহেলার তদন্ত এগিয়ে গেছে দেখা গেছে যে পুরো সিস্টেমটা, পুরো ব্যবস্থাটাই ঘুণ ধরে গেছে। তার মধ্যে দুর্নীতি হয়েছে, তার প্রিন্সিপালকে ছড়িয়ে দেওয়ার পরে দেখা গেছে যে তিনি একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আছেন। এই জিনিসটা আমাদের সমাজের মানুষের ক্ষেত্রে আমরা ঠিক সময়ে কিন্তু ঠিক জিনিসটা বুঝিনি। আমরা বুঝিনি যে একটা বিধানসভা নির্বাচনের পরে 62 জন মানুষকে খুন করতে হয় কেন। আমরা কখনো বুঝিনি যে যেখানে যে একটা লোকসভায় লোকসভা নির্বাচনের আগে 6 জন রাজনৈতিক কর্মীকে খুন করতে হয় কেন। খুন এর জন্যই করতে হয় যে এই সব যে দুর্নীতি, সেই দুর্নীতির মধ্যে থেকে টাকা আসছে, সেই টাকা এক জায়গায় জড়ো হচ্ছে, এই ব্যবস্থাটাকে ঠিক রাখা দরকার। এবং এই ব্যবস্থায় যিনি সর্বপ্রধান তিনি জানেন না, তিনি জানেন না তার নিচে কোনো একজন অধস্তন লোক করছেন, এটা যদি জুনিয়র ডাক্তারবাবুরা বুঝে থাকেন, তাদের বোঝার ওপরে আমার একটা প্রশ্নচিহ্ন আছে। প্রশ্নচিহ্ন এখানেও আছে, এ যারা সারা ভারতবর্ষের লোক দেখতে পাচ্ছেন পার্লামেন্টে, এখানকার একজন কৃষ্ণনগরের সাংসদ বলছেন মহিলাদের কথা, মহিলাদের ওপরে অত্যাচারের কথা, তার সাংসদ সংসদীয় এলাকায় একজন মহিলাকে গণধর্ষিতা হতে হচ্ছে, সে ব্যাপারে তিনি কি করছেন, তার কি বক্তব্য কোনো মিডিয়াতে তারপর থেকে তার বক্তব্য এসেছে? আসেনি। আমি তাকে বলছি তিনি ছেড়ে দিন, তাকে এই সারা ভারতবর্ষের দার্শনিক বক্তব্য দিতে হবে না। তার এলাকায় যে গভর্নমেন্ট কলেজ আছে সেখানে মহিলাদের যে শৌচালয়, আমি বলছি কোনো মিডিয়ায় গিয়ে দেখান যে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মহিলাদের শৌচালয়, আরে মানুষের জন্যে শিক্ষয়িত্রী শিক্ষাকর্মী তাদের জন্য মিনিমাম যেটুকু দেওয়া উচিত সেইটা রাজনৈতিকভাবে নির্বাচিত যে প্রতিনিধি তিনি দেখেন না, দেখার ব্যাপারে তার আগ্রহ নেই। এবং দুর্ভাগ্যজনকভাবে এই মানুষ খুন করে যে মানুষগুলোকে আমরা প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি তাদের মধ্যে বেশিরভাগ লোকই তার মতো লোক, তারা পার্লামেন্টে গিয়ে বড় বড় কথা বলেন কিন্তু তার নিজের যে সংসদীয় এলাকায় সেই এলাকাতে একটা কলেজে ন্যূনতম যে সুবিধা পাওয়া উচিত মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে তার কাছে পাওয়া উচিত, বা একজন মানুষ যেভাবে ধর্ষিত হয়েছে তার জন্য যা করা উচিত তিনি করেন না। এখন সমস্যা যেটা হচ্ছে যে সিপিএমের কোনো একজন নেত্রী সেখানে গেছেন, তার থেকেও বড় সমস্যা আমার মনে হচ্ছে এখানে একটা শক্তি কাজ করছে যারা গণতান্ত্রিক ভারতবর্ষের বিরুদ্ধে। এই কদিন আগে যারা নো ভোট ফর বিজেপি বলেছিলেন তারা কারা দিয়েছেন, তার নাম নেই, কে বলছেন তার কোনো ঠিকানা নেই। এই যে অংশটা যারা গণতান্ত্রিক ভারতবর্ষের বিপক্ষে, যত বেশি দিন এই অরাজকতা চলবে, যত বেশি দিন কোনো একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে হাত শক্তিশালী না হবে, তারা কিন্তু একইভাবে কাজ করে যাবে। মনীষ অগ্রবাল,